আসসালামু আলাইকুম সফি মাহমুদ সাগর আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে পলাতক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনার ছেলে জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত সকালে নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন তিনি তার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার জানান মাহমুদুর রহমানের বিরুদ্ধে এখন পর্যন্ত একশো সাতাশটি মিথ্যা ও করা হয়েছে এরই মধ্যে একটি মামলায় তাকে সাত বছর সাজার আদেশ দেওয়া হয়েছিল সংশ্লিষ্ট আইনজীবী এবং আমার দেশ পত্রিকার সাংবাদিক ও কর্মচারীরা সম্পাদককে মিথ্যা মামলায় সাজা দেবার প্রতিবাদ জানাতে পুরান ঢাকার আদালত প্রাঙ্গনে সমাবেত হয়েছে মাহমুদুর রহমান জেলে গেছেন উনি আপিল করবেন তারপর জেল থেকে বেরিয়ে আসবেন সেটাই আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে ওনার বিরুদ্ধে যেই মামলায় সাজা হয়েছে সেইটাই তিনি সারেন্ডার করেছেন এখন তিনি জেলে গেছেন বাকি মামলা অতি দ্রুত এই মামলা থেকে তিনি বেরিয়ে আসবেন এই বিষয়ে আরো জানতে যাচ্ছি সিনিয়র করসপন্ডেন্ট তামজিদ সুমনের কাছে তিনি আছেন আদালত প্রাঙ্গনে তামজিৎ তার জামিনের ব্যাপারে আসলে কি তথ্য আছে এবং তার আইনজীবী কি বলছেন এ ব্যাপারে আসলে জামিন হয়নি কারণ তার আইনজীবী বলছেন যে এই মামলাটাতে জামিন দেওয়ার এখতিয়ারই নেই এই মুহূর্তে আদালতের মাহমুদ রহমানের আইনজীবী তালুকদার তিনি কিন্তু বলেছেন যে তারা আইন তার জামিন চাননি এবং তারা বলেছেন যে তারা জান মামলায় তাকে কারাগারে প্রেরণ করা হবে এবং এর জন্যই প্রস্তুতি নিয়ে তারা ছিলেন তারা বলছে তিনি লড়াইয়ের মাধ্যমে রহমান কারাগার থেকে মুক্ত করবেন তারা এবং একটি জিনিস বলা হয়েছে যে তার বিরুদ্ধে সাতাশটি মামলা তার সব মামলাই আসলে ষড়যন্ত্রমূলক এবং তাকে ফাঁসানোর চেষ্টা রাজনৈতিকভাবে করার যে একটা প্রচেষ্টা থাকে সেই প্রচেষ্টাগুলো এই মামলা দেওয়ার মাধ্যমে প্রকাশ পেয়েছে এবং আপনি জানেন যে গত বছরের সতেরোই অগাস্ট সজীব আজের জয়কে অপহরণ করে হত্যার যে অপহরণ মামলাটি হয়েছে তার সেটির মামলার রায় গত বছর সতেরোই আগস্ট দেওয়া হয়েছিল এবং এই রায়ের পর আজকে যখন মাহমুদুর রহমান দিল দেশের বাইরে তিনি দেশে আসলেন এবং এসেই তিনি আইনের প্রতি শ্রদ্ধা এই অবস্থায় বিচারক তাকে কারাগারে প্রেরণ করলেন এবং এই যে কারাগারে প্রেরণ করার পর আইনজীবী আইনজীবী বলছেন যে তাকে যে কারাগারে প্রেরণ করা হয়েছে সেটিকে তারা বলছেন যে তার বিরুদ্ধে যে সচেতন এবং মামলাগুলো রয়েছে এতগুলো মামলার পর আদালত যখন তাকে কারাগারে প্রেরণ করেছে তখন তারা আইনি লড়াই করে আমদানকে মুক্ত করার কথা বলছেন এবং তারা বলছেন যে তিনি নিশ্চয়ই কারাগারে গেছেন এবং তারা ডিভিশন প্রার্থনা করবেন কারণ তিনি একজন সাবেক আহ সম্পাদক ছিলেন তিনি পত্রিকার সম্পাদক ছিলেন এবং তার যে ডিভিশন পাওয়ার বিষয়টি আহ সেটি নিশ্চিত করার জন্য যে আবেদন গুলো করা প্রয়োজন সে আবেদন করবেন তো এখানে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছিল এবং তিনি যখন মাউল যখন আদালতে এসেছেন তখন আসলে প্রধান ফটন দিয়ে তাকে আহ হয়নি তিনি আদালতে একটি জায়গায় অপেক্ষা ছিলেন ঠিক সময় মতো যখন সময় হয়েছে তখন তিনি এজলাসে গেছেন এবং খুব খুব স্বল্প সময় শুনানির পরেই তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে আদালত থেকে আসলে সর্বশেষ এরকম তথ্যই আমার কাছে ছিল এবং এখানে কিন্তু নিষিদ্ধ নিরাপত্তার ব্যবস্থা যেটি সেটি আমি লক্ষ্য করেছি সেনাবাহিনীর যথেষ্ট পরিমাণ সদস্যরা এখানে উপস্থিত ছিলেন জানছিলাম আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মামলার দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশকে অস্থিরশীল করার চক্রান্ত সফল হবে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গশ রায় বলেছেন বিএনপি নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবে তিনি বলেন গণতান্ত্রিক ব্যবস্থাকে গতিশীল রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে আর তা না করা হলে সেটা হবে দুঃখজনক জিয়া মঞ্চের একত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন এর আগে জিয়া মঞ্চের নেতাকর্মীদের নিয়ে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করা হয় পরে মরহুমের রুহের মাকফিয়াত কামনা করে দোয়া করেন নেতাকর্মীরা রায় সাংবাদিকদের বলেন ছাত্র গণভ্যুত্থান পরবর্তী সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরতে হবে যে সকল অঞ্চলে সকল পূজাকে আমরা দেখভাল করব আমরা জনগণকে নিয়ে নিরাপত্তা দিব এবং সেখানে আমাদের নেতৃত্ব যদি ব্যর্থত্ব হয় তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে আমি আশা করি কুচক্রী মহল যতই চেষ্টা করুক জাতির কপালে কলম কল্যাপন করার সকল অপচেষ্টা আমরা অত্যন্ত কঠিন হাতে নিতে উজানের ঢল আর টানা বৃষ্টিতে রংপুর কুড়িগ্রাম ও লালমনিরহাটের তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা ধরলা ব্রহ্মপুত্র ও দুধকুমার সহ বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এতে পানিবন্দি উত্তরাঞ্চলের কয়েক জেলার নিম্নাঞ্চলের হাজার হাজার মানুষ এদিকে পানির চাপ সামলাতে তিস্তার ব্যারেজের চুয়াল্লিশটি জলকপাট খুলে দেওয়া হয়েছে বিস্তারিত শকত করিমের ডেস্ক রিপোর্টে ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদ সীমার উপরে টানা বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা সহ অন্যান্য নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে লালমনির হাটে পাঁচ উপজেলায় পানিবন্দী অন্তত বিশ হাজার মানুষ ডুবে গেছে নিম্ন অঞ্চলের রাস্তাঘাট ফসলি জমি ভেসে যাচ্ছে পুকুরের মাছ পানি টানি উঠছে বর্তমান আমার পাকা ধান ভাঙিয়েছে চার দিন বাড়ি ছাগল তাঁবত পানির উপরে আছে খাওয়া দাওয়া বন্ধ চুলে টুলে তাবত ভিজিয়ে আছে আমরা বাচ্চা কাছ নিয়ে অনেক সমস্যায় আসি চলতে পাই না কুড়িগ্রামে বিপদসীমার উপরে তিস্তার পানি অব্যাহত রয়েছে জেলার বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পানিবন্দি চরেলাকার হাজার হাজার মানুষ ডুবে গেছে আমন ধান সবজি খেত ভাঙনের মুখে ঘর বাড়ি স্কুল সহ গুরুত্বপূর্ণ স্থাপনা হঠাৎ করে নদীর পানি বাঁচছে নদীর এখন কাঁচা ধান আন্নই নাগে যে নদী যায় ভাসি গেলে ফির কামুকী বাড়ি ঘর সব তোলা গেছে এখন কই থাকে না থাকে ধান সিজবার আছে সেই সিজবেড়া ধান পর্যন্ত তলে গেছে রংপুরেও কাউনিয়া ব্যারেজ ও ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমার উপরে তিস্তার পানি এছাড়া বৃষ্টি ও উজানের ঢলে পানি বৃদ্ধি অব্যাহত আছে নীলভামারি গাইবান্ধা জেলার নদ নদীতে পানিবন্দী হয়ে পড়েছে নিম্নাঞ্চল ও বেশ কয়েকটি চরাঞ্চলের বাসিন্দারা এদিকে পদ্মার পানি বৃদ্ধিতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নে পানি ঢুকে পড়েছে নদী তীরের সাঁইত্রিশটি গ্রামে ফসলি জমি ও সড়কে পানি ওঠায় মানবতার জীবন এসব মানুষের শৌকুত করিম এন টিভি নিউজ ডেস্ক পানি বৃদ্ধির খবর জানতে এখন যাচ্ছি রংপুরে সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট কে এম মইনুল হক মনুল পানি বৃদ্ধির ফলে মানুষের কেমন ভোগান্তি দেখতে পাচ্ছেন আপনি পানি বৃদ্ধি পেলে তো তিস্তা নদীসহ যে তিস্তা নদীর সঙ্গে যে সংযোগকৃত নদীগুলো রংপুর বিভাগের বিভিন্ন জেলা দিয়ে প্রবাহিত হয়েছে এই অঞ্চলের বিশেষ করে নিম্নাঞ্চলের মানুষগুলোর কিন্তু দুর্ভোগ বেড়ে যায় হঠাৎ করে পানি বৃদ্ধি পেলে যেমন ফসলি জমি যেমন জলম পানিতে ডুবে যায় তেমনি কিন্তু ওই অঞ্চলের বাড়ি বাড়িঘর রাস্তাঘাটও কিন্তু পানিতে ডুবে যায় এই মুহূর্তে আমি রয়েছি রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর এখানে সকাল রেকর্ড করেছে একত্রিশ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলেছে আর যদি সারাদিন হয় তাহলে কিন্তু আস্তে আস্তে এই পানিটি কমতে শুরু করবে বিশেষ করে সন্ধ্যার পর থেকে এর কারণ হিসেবে তারা বলেছে যখন উজান থেকে প্রবল তোরে পানি প্রবেশ করতে থাকে যেহেতু তিস্তা নদী তার নাব্যতা অনেক আগে হারিয়ে ফেলেছে চর জমে গেছে অসংখ্য ডুবছর এ কারণে তিস্টা চ্যানেল দিয়ে কিন্তু এত স্রোতের পানি এত বিপুল পরিমাণ পানি হয়ে যাওয়ার কিন্তু সুযোগ কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হয় তবে বেড়েছে আর মানুষগুলোর কাছে কিন্তু প্রশাসন বা কেউ এখন পর্যন্ত কিন্তু যায়নি এ অবস্থা অব্যাহত থাকলে জনজীবন কিন্তু আরো কষ্টের মধ্যে পড়বে তাই এই তিস্তা নদীর বিশেষ করে রংপুরের গঙ্গাচড়া পীরগাছা কাউনিয়া লালমনিরহাট কুড়িগ্রাম গাইবান্ধা এবং নীলফাম যারা কবলিত হয়ে তারা কিন্তু অন্যান্য সহযোগিতার জন্য যে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন সাগর বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের সেনাবাহিনী এবং সীমান্তরক্ষী বাহিনী বিজেপির একশো সদস্যকে চতুর্থ দফায় নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে অপরদিকে মিয়ানমার কারাগার থেকে মুক্তি পেয়ে ফিরেছে পঁচাশি বাংলাদেশি সকালে একাধিক গাড়িতে করে তাদের সবাইকে কক্সবাজার শহরের নুনিয়া ছটার বি এর জেটি ঘাটে নিয়ে আসা হচ্ছে সেখান থেকে একটি জাহাজে করে তাদের মিয়ানমারের সিটওয়ে বন্দরে পাঠানো হবে মিয়ানমার বিজিপি ও সেনা সদস্যদের গ্রহণ করতে মিয়ানমার বিজিপি ও বাংলাদেশে নিযুক্ত মিয়ানমার দূতাবাসের কর্মকর্তারা বিআইডব্লিউটি এর ঘাটে উপস্থিত হয়েছেন মিয়ানমারের রাখাইন রাজ্যের আরাকান আর্মির সাথে সরকারি চলমান সংঘাতের মধ্যে গত মাসে নাফ নদী অতিক্রম করে দুই বিজেপির একশো বাংলাদেশে ঢুকে পড়ে বিজেপির কাছে আত্মসমর্পণ করেন তাদের টেকনাফের দমদমিয়া এলাকার একটি বহুতল ভবনে রাখা হয় এদিকে মিয়ানমারের কারাগার থেকে মুক্তি পাওয়া পঁচাশি বাংলাদেশি নাগরিককে নিয়ে গতকাল সিটওয়ে বন্দর থেকে মিয়ানমার নৌবাহিনীর জাহাজ ইউএমএস চীন ডুইন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয় আজ সকালে জাহাজটি কক্সবাজার বিআইডব্লিউ টি এর ঘাটে পৌঁছায় আড়াই মাস বন্ধের পর আজ থেকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্লাস চালু হয়েছে আবারও ক্লাসে ফিরতে পেরে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে গত আঠারো জুলাই থেকে এই বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ ছিল পাঁচ আগস্টের পরিবর্তনের পর ভিসি প্রত্যাহার সহ বিভিন্ন কারণে ক্লাস সহ অন্যান্য কার্যক্রম বন্ধ ছিল নতুন ফিসি নিয়োগের পর বিশ্ববিদ্যালয়টির অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক পরিবেশ ফিরতে শুরু হয়েছে সকাল সকালে শহীদ আবু সাইদের ইংরেজি ডিপার্টমেন্ট পরিদর্শন করে ভিসি বলেন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে পরীক্ষা ও ক্লাস নিয়ে যে সেশন জটের সৃষ্টি হয়েছে তা কাটিয়ে ওঠার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে অনেকদিন পর ক্লাস চালু হওয়ায় শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে দ্রুত বন্ধ হয়ে যাওয়া পরীক্ষাগুলো নেয়ার দাবি জানান আমরা চাই আমাদের ক্যাম্পাসে আর আর যেন কোনো বিশৃঙ্খলা আমাদের আবু আদর্শ ক্যাম্পাসে পরিণত হয় এই আশা রেখেই আমরা আমাদের ক্লাসে ফিরেছি অনুভূতি ভালো আজকে প্রায় তিন মাস পর ক্লাসে ফিরতে পাইতেছি আমরা শিক্ষায় সেশন জটের যে সমস্যাটা যেটা ছাত্রছাত্রীদের মধ্যে ভীষণ ক্ষতির কারণ সেটা যে তার ভবিষ্যতে না ঘটে সেই প্রসেসটা আমাদের এই ছিল মধ্যাহানের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন আমাদের এন টিভি অনলাইন ডব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট এন টিভিভি ডট কম এছাড়াও এন টিভির জনপ্রসব অনুষ্ঠান খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ দুটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে